আমি একটা খাবার খাইলাম আর মানুষকে দেখালাম, শো অফ করলাম, বা আমি আলতু ফালতু ভুয়া কোনো নিউজ দিলাম, থাম্বনেল টাইটেল উল্টাপাল্টা দিয়ে দিলাম, মানুষ দেখলো, ভিউ হইলো, বুঝছেন? মানুষ মানে সবাই না, আশেপাশের মানুষগুলা এগুলাই করতে বলতেছে, মানে এই টাইপের ভিডিও বলছে ফুড রিভিউ করো, অন্য 10 জন যেটা করতেছে সবার মতো ওইটাই করতে বলতেছে, এক ওই ধাস ভিডিও। আর দুই, আমি ইদানিং একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, শাহ ফিল্মস, যেটাতে আমি কোনো মুভি খারাপ হইলে ওইটা নিয়ে কথা বলেছি, বা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো কিছু কম থাকলে আমার চোখে পড়লে আমি ওইটা নিয়ে কথা বলতেছি, কোনটা বেশি ইনফরমেটিভ। অবশ্যই আমি যেই ভিডিওটা, অবশ্যই আমাদের যেই যেই ভদ্রলোকগুলো আমার ভিডিও দেখতেছেন, ট্যালেন্টেড মানুষরা, আমি সবাইকে শ্রদ্ধা করি। সো নিঃসন্দেহে সবাই এক কথা স্বীকার করবে, আমি যেটাই ভিডিওটা করতেছি ওইটাই মানে করতে একটু কষ্ট বেশি, মেধা বেশি খরচ করতে হয় এবং টাইম নিয়ে এডিটও করতে হয়, এটা সবাই এক চান্সে স্বীকার করবে। কারণ আমি যে ভিডিওটা করতেছি ওইটা করার জন্য আমার মুভি দেখতে হইতেছে, ঠিক আছে? আবার আমাদের মুভির ইন্ডাস্ট্রির কী কী ঘটনা ঘটতেছে ওগুলো সম্বন্ধে জানতে হইতেছে সঠিকটা, কারণ ভুলটা জানলে আমাকে মানুষ ভুয়া বলবে, আমার সঠিক জিনিসটা মানুষ ইয়ে করবে। আবার এই ভিডিও এডিট করতে একটু টাইম লাগে, আমার কালারটা তো দিতেই হয়, তারপরে কোন কথা ভুল হচ্ছে, কোন কথা আমার ভুল হচ্ছে না, এগুলি অনেক কিছু হিসাব করে মেনটেন করে আমি যে সাইফ খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি কোন কথা বললে সমস্যা হবে, কোন কথা বললে সমস্যা হবে না, এগুলি সব মাথায় নিয়ে কথা বলতে হচ্ছে। তার পার্সোনাল কোনো কিছু নিয়ে বলি নাই, তার মুভি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, অলসতা নিয়ে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ওগুলো নিয়ে। সো এই সব কিছু মেনটেন করে একটা ভিডিও বানাইতে আমার মোটামুটি অনেক পরিশ্রম গেছে। সো এত পরিশ্রম করে ভিডিও বানানোর পরও ভিউ পাই আর না পাই, লাইক পাই আর না পাই, ডাজন্ট ম্যাটার, কারণ আমি যে এরকম একটা ভিডিও বানাই দিতে পারতেছি এটাই অনেক কিছু। যাই হোক, আমি হয়তো এখানে ফেসবুকে পাচ্ছি না, কিন্তু ইউটিউবে পাচ্ছি ফলটা, ইউটিউবে আমার আমাকে কমেন্টের উপর কমেন্ট করতেছে, ভিউর উপর ভিউ হচ্ছে, ওটা নিয়ে আমি অনেক হ্যাপি, অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। কিন্তু ফেসবুকে যখন দিচ্ছি, ফেসবুক কী করতেছে, গায়েব করে দিচ্ছে অটোমেটিকলি, কারণ রেগুলার ভিডিও আপলোড দিচ্ছি অটোমেটিকলি। দুই, কেউ কপিরাইট মারলে ফেসবুক যাচাই বাছাই না করে ঠুস করে মনিটাইজেশন হ্যান প্যান মনিটাইজেশনে প্রবলেম করতেছে, অনেক কিছুতেই প্রবলেম করতেছে। আর চার, বেশি ভিউ না হওয়ার কারণে পাবলিকের থেকেও অনেক কিছু শুনতে হইতেছে, বাস্তবে রিয়েল লাইফে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ দিয়ে বলে ভিউ নাই কেন, ভিউ হয় মতন ওরকম ভিডিও বানা, পারলে ফুড ব্লগিং কর। মানুষ আমাকে সস্তা জিনিসটা দেখাই দিচ্ছে, দেখেন আমি একটা ভালো জিনিস করতেছি সস্তা জিনিসটা দেখাই দিচ্ছে, মানে কি বলবো আমি। ওই মানুষটাই একসময় আমাকে বলতো যে ইউনিক কিছু কর, ইউনিক কিছু কর, মানে ভালো কিছু কর। আজকে কিন্তু আমি ভালো জিনিসটা করতেছি, ভালো উদ্যোগটা নিচ্ছি, কিন্তু ওই মানুষটাই এখন হয়তো যাই হোক অনেক কিছু বলতেছেন। তো ওইটাই বলতেছি, বাংলাদেশি মানুষ আসলে সস্তা জিনিস খায় বেশি, এবং আপনি যখন ভালো একটা জিনিস আনবেন তারা ওইটা নিতে পারবে না, কিন্তু আপনি যখন একটা সময় গালি খাইলেন, বা একটা সময় দেখা গেল গালি খাইলেন, বা 20-30 বছর পর দেখবেন ওই মানুষগুলো ওই জিনিসটারে বাহবা দিচ্ছে। যেমন আমি আমার একটা রিয়েল লাইফের স্টোরি বলি, আমি যখন একসময় 2013-14 দিকে ভ্লগ বানাইতাম, মানে ফোন নিয়ে অন্য বন্ধুদের সাথে কক্সবাজার বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতাম, ভ্লগ যখন বানাইতাম তখন সবাই আমাকে বলতো ধরে এটা কী বানাচ্ছস, এই শুধু ফোন একটা নিয়ে সারাদিন ভিডিও বানাস। আমি কিন্তু অত খারাপ ব্লগও বানাইতাম না, আপনারা গিয়ে আমার অভিষে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, আমার আগে সব ব্লগ আছে, অত খারাপ ব্লগও বানাইতাম না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এখনকার অনেক ব্লগারও ওরকম ভালো ব্লগ বানাইতে পারেন। সো আজকে 2024 সালে এসে দেখলাম যে যেই বন্ধুরা ভাই ব্রাদাররা বা আশেপাশের মানুষরা আমাকে মানা করতো যে ব্লগ না করার জন্য, সস্তা বলতো, আজকে দেখতাম তারাই আমার সেই কাজটা করতে বলতেছে, অথচ আমি সেই জায়গা থেকে অনেক আগেই ছেড়ে চলে এসেছি তাদের ক্রিটিসাইজের জন্য। ওই অপশনটা আমি অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি, যদি এখন মাঝে মধ্যে স্পেশালভাবে আমি কিছু ব্লগ বানাবো। সো এখন আমি যেই বেটার ভালো কাজটা করতেছি ওইটা করতেছি, আজ থেকে 10-5 বছর পর হয়তো আমাদের ভিতরেই যারা আমাকে এখন ক্রিটিসাইজ করতেছে তারাই হয়তো দেখবেন এই জিনিসটা বললো আমি আজকে বলে দিলাম। সো আমি যে ভিডিওগুলো বানাই ওইটা কিন্তু অতটা খারাপও না, এটা কিন্তু অনেক ইনফরমেটিভ, এটার জন্য অনেক মেধা খরচ করতে হইতেছে, অনেক কিছু জানতে হইতেছে, এডিট করতে হইতেছে, একদম লিগ্যাল কথাটা বলতে হচ্ছে, অনেক কথা কাটসিট করে কেটে ফেলতে হচ্ছে। সো ওইটাতে বাহবা পাচ্ছি না, পাচ্ছি কি উল্টা পরিচিত মানুষের থেকে যে ওগুলো বাদ দিয়ে আমাকে সস্তা মার্কা ভিডিওগুলো বানাতে বলতেছে,
যেমন টিকটক ভিডিও বা ফুড রিভিউ, যা অন্য হাজার হাজার মানুষ করতেছে তাদের মতো। ওইটা তো ইউনিক না, ফুড রিভিউ হাজার হাজার মানুষ করতেছে, ওখানে ইউনিক কিছু না। এখন মানুষের সস্তা জিনিসটা খাচ্ছে বলে, ভিউ বেশি হচ্ছে বলে ওইটা করতে বলতেছে। কারণ বাঙালি মানুষ তো বোকা, বোকা না হলে কি আর আপনি ভিউ যেটা বেশি দেখেন সেটাকে দাম দেন? আপনি কন্টেন্টকে দাম না দিয়ে ভিউকে দাম দিচ্ছেন, তো ওই তো বোকাই, এটা 100% বোকা। আমি যা বলতে চাচ্ছি যারা বুঝে তারা ঠিকই বুঝতেছে। সো আসসালামু আলাইকুম ভিডিও, সবাই ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব অভিষেক ইউটিউব চ্যানেল, ওখানে আমার সব ভিডিও আপলোড হবে, ফানি ভিডিও, শর্ট ফিল্ম আর আমার মুভি রিলেটেড যে ভিডিওগুলো, এভরিডে একটা করে ভিডিও আপলোড হবে শাহ ফিল্মসে, ওই ভিডিওগুলো দেখে আসবেন। ওগুলি সব ইনফরমেটিভ ভিডিও হবে, ইন্সপায়ারিং মোটিভেশনাল ভিডিও। আমি মোটিভেশনাল স্পিকার না, বাট আমার লাইফে যা যা ঘটেছে, আমি যা যা দেখছি ফিল্মের ক্যারিয়ারে, ফিল্ম বিভিন্ন ফিল্মে শুটিংয়ে গেছি, নাটকে শুটিংয়ে গেছি, অনেক মানুষের সাথে চলেছি, ওগুলা থেকে এবং বাইরের দেশে যে মুভিগুলো বের হচ্ছে রেগুলার আপডেটগুলো ইনশাল্লাহ আমি দেবো, ফিল্ম রিলেটেড যেগুলো ইনস্পায়ার্ড অনেকটা, যেই কথাগুলো মানুষ বলে না, অন্য রিভিউয়াররা বলে না, ওই কথাগুলো বলার জন্যই আমি এই চ্যানেলটা খুলেছি।